प्रिय बंधुरा त्रिवेणी कुम्भ मेलाय किभाबे आसबें मेला शुरू एवं शेष कबे महाकुम्भ स्नान कखन हबे एवं गंगा आरती कखन हबे एवं कुम्भेर इतिहास कि आछे समस्त किछु आपनादेर सामने तुले धरब आपनारा संगे थाकुन आर पुरो भिडियोटी देखते थाकुन। नमस्कार बंधुरा, सुखदेव सेन आज नतून उत्सवी आप सकल के स्वागत। आज घूमे देखो त्रिवेणी कुम्भ मेला गंगा आरती एवं नागा साधुदेव भिडियो अपना संगे थकूँ और पूरा भिडियो देखते थकूँ। गत बचर हो 703 बचर पर यह कुम्भ मेला अनुष्ठित सबाई मिलित पुण्य लग्ने महाकुम्भ मेला। বন্ধুরা এই জায়গায় মহাযজ্ঞ হবে। বন্ধুরা হাওড়া কাটোয়া লোকাল কিংবা ব্যান্ডেল কাটোয়া লোকাল ধরে ত্রিবেণী স্টেশনে নামবেন, সেখান থেকে টোটো করে কিংবা 7-8 মিনিট পায়ে হেঁটে ত্রিবেণী কুম্ভ মেলায় আসতে পারেন। এছাড়া আপনারা শিয়ালদা কল্যাণীগামী যে কোনো লোকাল ট্রেন ধরে কল্যাণী স্টেশনে নামবেন, সেখান থেকে ম্যাজিক গাড়ি করে ত্রিবেণী কুম্ভ মেলায় আসতে পারেন। এই মেলা হচ্ছে ত্রিবেণী শিবপুর স্পোর্টিং ক্লাব মাঠে। ত্রিবেণী থেকে যেসব বন্ধুরা দেখছেন তারা কমেন্ট করে জানাবেন এবং ত্রিবেণী কুম্ভ মেলায় যেসব বন্ধুরা আসছেন তারাও কমেন্ট করে জানাবেন। আমার সাথে কথা বলতে চাইলে ইনস্টাগ্রামে মেসেজ করবেন, নিচে ডিসক্রিপশন বক্সে ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। এবং এই ভিডিওর শেষে কল্যাণী কুম্ভ মেলার ভিডিও দেওয়া থাকবে এবং ত্রিবেণী মিলন মেলার ভিডিও দেওয়া থাকবে, আপনারা চাইলে দেখতে পারেন। প্রিয় বন্ধুরা, সেন বংশের আমলে ত্রিবেণী কুম্ভ মেলা বন্ধ হয়ে গিয়েছিল। প্রায় 703 বছর পর গত বছর থেকে হুগলি ত্রিবেণীতে কুম্ভ মেলা শুরু হয়েছে। পৌষ সংক্রান্তিতে গঙ্গাসাগর মেলার পর মাঘ সংক্রান্তিতে এই কুম্ভ স্নানের আয়োজন করা হয়। কয়েকশো নাগা সাধু এবং সনাতন হিন্দু ধর্মের সন্তরা এখানে আসেন। এই কুম্ভ মেলা শুরু হয়েছে বাংলা 28-29 মাঘ এবং 1 ফাল্গুন পর্যন্ত চলবে এবং ইংরাজি 12-13-14 ফেব্রুয়ারি 2023 পর্যন্ত এবং বাংলা 29 মাঘ ইংরাজি 13 ফেব্রুয়ারি কুম্ভ স্নান হবে। এবং এই কুম্ভ স্নান ত্রিবেণী সপ্তঋষি ঘাটে হবে এবং সাধুরা স্নান করবেন 11-12 এবং তারপর পুণ্যার্থীরা স্নান করবেন 12-17:30 পর্যন্ত। এবং 6-7 পর্যন্ত গঙ্গা আরতি হবে গঙ্গা ও সরস্বতী সংযোগ স্থলে। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যারা আমাদের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে তৎক্ষণাৎ আপনাদের কাছে পৌঁছে যায়।
ধীরে বন্ধুরা গঙ্গা আরতি আপনারা দেখতে থাকুন। এবার আসা যাক কুম্ভের ইতিহাসে। সনাতন হিন্দু পুরাণে বলা হয়েছে সমুদ্র মন্থন করে অমৃতের কুম্ভের হাঁড়ি পাওয়ার পর দেবতারা যখন সেই হাঁড়ি নিয়ে পালাচ্ছিলেন তখন হাঁড়ি থেকে কয়েক ফোঁটা অমৃত পড়ে গিয়েছিল। যে চার জায়গায় সেখানেই এই কুম্ভ মেলা হয়। এই মেলা এক বা একাধিক নদীর সংযোগস্থলে হয়, কারণ বিশেষ বিশেষ তিথিতে পূর্ণ স্নান হল কুম্ভ মেলার প্রধান অঙ্গ। কুম্ভ মেলা চারটি ভিন্ন ভিন্ন স্থানে হয়। এই চারটি স্থান নির্বাচিত হয় বৃহস্পতি ও সূর্যের অবস্থান অনুসারে। বৃহস্পতি ও সূর্য সিংহ রাশিতে অবস্থান করলে নাসিকে ত্র্যম্বকেশ্বরে এবং সূর্য মেষ রাশিতে অবস্থান করলে হরিদ্বারে, বৃহস্পতি বৃষ রাশিতে এবং সূর্য কুম্ভ রাশিতে অবস্থান করলে প্রয়াগে, এবং সূর্য বৃশ্চিক রাশিতে অবস্থান করলে উজ্জয়িনীতে মেলা হয়। সূর্য চন্দ্র বৃহস্পতির রাশিগত অবস্থান অনুযায়ী মেলার তারিখ নির্ধারিত হয়। প্রতি ছ বছর অন্তর হরিদ্বার ও এলাহাবাদে অর্ধকুম্ভ মেলা বসে। প্রতি ১২ বছর অন্তর প্রয়াগ, হরিদ্বার, উজ্জয়িনী ও নাসিকে পূর্ণকুম্ভ মেলা হয়। দেখা যায় প্রতি ৩ বছর অন্তর চার জায়গায় কোথাও না কোথাও কুম্ভ মেলা হয়, তা পূর্ণ হোক বা অর্ধ। ১২টি পূর্ণকুম্ভ অর্থাৎ প্রতি ১৪৪ বছর অন্তর প্রয়াগে আয়োজিত হয় মহাকুম্ভ। বন্ধুরা পুরো ভিডিওটি দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। বন্ধুরা এখন সপ্তঋষি ঘাটের দিকে যাচ্ছি, আপনাদের সপ্তঋষি ঘাট দেখাবো।
মা গঙ্গাকে আপনাদের দর্শন করালাম। এটি সপ্তঋষি ঘাট, এখানেই কুম্ভ স্নান হবে। বন্ধুরা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সুখদেব বোস চ্যানেলের এপিসোডগুলি দেখতে থাকুন, পরবর্তী ভিডিও নিয়ে আসছি। ধন্যবাদ বন্ধুরা।